আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আমাদের এই কোর্সের বলা যায় যে একদম ওয়ান অফ দি লাস্ট টপিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আরবি সংখ্যার সাথে সূচনামূলক পরিচিতি। আরবি সংখ্যার গ্রামারটা একটু জটিল এবং আমাদের রেগুলার কোর্সের সেকেন্ড পার্টের লাস্ট টপিকটা হচ্ছিল অলমোস্ট লাস্ট পার্টি সেকেন্ড দ্বিতীয় পর্বের লাস্ট টপিক হচ্ছে অ্যারাবিক নাম্বার, আরবি সংখ্যাগুলো। কারণ এখানে অনেক বেশ কিছু ব্যাকরণগত বিষয় আছে, যেমন অ্যাডভান্স কিছু ব্যাকরণ, যেমন তামিজের বিষয়টা বুঝতে হয়। তো তারপরেও আমরা এই প্রথম কোর্সের শেষে এটার জাস্ট একটা ইন্ট্রোডাকশন আমরা দিচ্ছি, তো সেটাই আমরা আজকে শুরু করব। তো বেসিক্যালি অল্প কিছু বিষয় দেখব এবং ডিটেলটা ইনশাল্লাহ নেক্সট পার্টে আমাদের এই অ্যারাবিক নাম্বারের ডিটেলটা আমাদের ইনক্লুডেড আছে, তো সেটা আমরা তখন আরেকবার দেখব। তো বেসিক্যালি আরবি শব্দটা, শব্দের যে টপিকটা সেটাকে বলা হয় আল আদা, আদাদু, আদাদুম, আদাদুম শব্দ থেকে আসছে। তো এখানে ফেলটা যদি বলেন আদ্দা ইয়া উদ্দু, আদ্দা ইয়া উদ্দু, সংখ্যা গণনা করা, হিসাব করা, গণন করা, গণনা, গণ্য করা, মান্য করা, এবং কর্মসহ এবং লি এর সঙ্গে ব্যক্তিকর্ম, নাম প্রিপোজিশন ব্যবহার হয়। তারপর আদ্দুন, এটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য, একটা হচ্ছে মাসদার। তারপর এটা হচ্ছে সংখ্যা, তারপরে পরিমাণ, অঙ্ক, নির্ধারণকরণ, আদাদুন, এই সব বিষয়টাই বেসিক্যালি আমাদের ব্যবহার হচ্ছে। এটা সংখ্যা, পরিমাণ, অঙ্ক। এদাতুন, এটা আরেকটা স্পেশাল শব্দ, অ্যাকুরেট যেটা পরিমাপ সেটা বলা হচ্ছে। তাহলে এদাতুন একটা শব্দ, আবার দেখেন আদাদুন আরেকটা শব্দ, দুইটা কিন্তু দুই রকম স্পেলিংয়ের এবং দুইটা দুই ধরনের ইমপ্লিকেশন আছে, যদিও আক্ষরিকভাবে দুইটারই অর্থ হচ্ছে সংখ্যা। তো সেখানে ইদ্দাতুনের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া মেয়াদকাল সেটার কথা বলা হচ্ছে। উদ্দাতুন আরেকটা আছে, প্রস্তুতি, সরঞ্জাম, উপকরণ, সংস্থান। আদুন এটা কর্মকর্তা বিশেষ্য, যে হিসাব রাখে, একটি দলিল বা দলিলের ধারা। আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে কি মাদুদুন, মাদুদুন হচ্ছে নির্ধারণকৃত, গণনাকৃত, যেটা গণনা করা হয় সেটার স্ত্রীবাদ হচ্ছে মাদুদাতুন। তারপরে সেখান থেকে এটার বহুবচন আদ্দা, আদ্দাদা, এটা সেকেন্ড দুই নম্বর ফ্যামিলি, সেখান থেকে এটাকে বা আদ্দাদা হচ্ছে বারবার গণনা করা। এখানে একটু ইয়ের আগে পিছিয়ে হয়ে গেছে, যেমন এখানে আদ্দাদা বেসিক্যালি মাদুদাতুনের পরে আসবে, এটা একটা টাইপোর মতো সমস্যা হয়েছে। বেসিক্যালি আদ্দাদা হচ্ছিলো গণনা করা, সূরা হুমাজার মধ্যে সেটা আছে, বারবার গণনা করা, গুনে গুনে রাখা, গুনে দেওয়া, ভবিষ্যতের জন্য কোনো কিছু সঞ্চয় করা। আদাদ্দা এটা চার নম্বর ফর্ম, প্রস্তুত করা, তৈরি করা, আয়োজন করা, বন্দোবস্ত করা, লিয়ের সাথে। আইদু মৌলিক রূপ, আদিদু অনুজ্ঞাভাব। তারপর হচ্ছে আট নম্বর আছে, সেটা হচ্ছিলো হিসাব করা, পূর্ণমেয়াদ। অতএব গ্রামার বই থেকে, আপনার ডিকশনারি থেকে এই টোটাল ফ্যামিলি পাবেন। তো আমাদের এখানে বেশ এই টপিকটাতে বেশ কিছু টাইপও আছে, টাইপোগুলো আগে আমি সলভ করে দিচ্ছি। যেমন এখানে একটা সরফ লেখা আছে, যেটা সেকেন্ড কোর্সে আমরা পড়ব, আদ্দা ইয়া উদ্দু, এটা ডিকশনারি থেকে আসছে। আদ্দা ইয়া উদ্দু, আদ্দান, আদ্দান এটা হচ্ছিল মাসদার, যেটা এখানে বলা আছে, এ আদ্দান ক্রিয়া বিশেষ্য এটা আসছে, এটা মাদি মুদারে মাসদার। তারপরে হচ্ছিল ফাহুয়া আদুন, এটা হচ্ছে লিসম ফাইল। উদ্দা এটা হচ্ছে প্যাসিভ, আদ্দার প্যাসিভ হচ্ছিল উদ্দা। ইয়া উদ্দু প্যাসিভ হচ্ছে ইউ আদ্দু, হ্যাঁ সেটা প্যাসিভের নিয়ম হচ্ছে। আদ্দাদান এটা হচ্ছিল মাসদার, এটা হচ্ছিল দেখব। ফাহুয়া মাদুদুন এটা হচ্ছে ইসম মাফুল। এখন এখানে আমর নাহি এবং আমর নাহিতে আমাদের এখানে আসলে একটা ভুল হয়ে গেছে, একটা টাইপো হয়ে গেছে, সেটা আমরা এখন একটু কারেকশন করে দিচ্ছি। বেসিক্যালি যে ঠিক আপনার ভুলটা আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ, যে বেসিক্যালি যেটা হচ্ছিলো এটার থেকে আসবে, বেসিক্যালি ইয়াদুদ্দু এটার থেকেই বেসিক্যালি আমরটা আসবে। তাহলে আমরটা যদি আসে, সেক্ষেত্রে এখানে আইনের উপরে যেটা আমরা দেখতেছি, এখানে বেসিক্যালি জের আছে, এই জেরটা হয়ে যাবে পেশ, এটা বেসিক্যালি হবে পেশ,
বোর্ডের সমস্যা আছে উর্দু এখানে এটা হবে পেশ উদ্দা উদ্দি এখানে উদ্দি হবে উদ্দা উদ্দি ইদ্দুদ এখানে ইদ্দুদ হবে এটা হচ্ছে কারেকশন আপনারা যারা ওইটা আছে একটু কারেকশন করে নেন তো সার্ফের এখানে বেসিক্যালি এই যে পেশটা এটা ক্যারিভার করবে উদ্দা উদ্দি ইদ্দুদ এটা হলো বেসিক্যালি আমরা আমাদের সার্ফের স্টাডির মধ্যে আমরা পড়ছিলাম ঠিক একইভাবে এটা তা উদ্দু তা উদ্দা হবে এটা তা উদ্দা তা উদ্দি তা দুধ এই মানে জেরের জায়গায় এগুলো সবগুলো পেশ হয়ে যাবে এটা হচ্ছে একটা টাইপো এখানে আছে তারপর আমরা এখানে যখন বলছিলাম যে দুই নম্বর ফর্মের এটা পিছনে চলে গেছে এটা জাস্ট টাইপ সেটিংয়ের ক্ষেত্রে আমাদের প্রিন্টিংয়ের একটা প্রবলেম হচ্ছে তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট এডিশনে এগুলোকে কারেক্ট করে নেওয়ার জন্য যাই হোক এটা হচ্ছিল ডিকশনারি থেকে আমরা দেখলাম আদাদুন এই শব্দটার রুটটা কোথায় কীভাবে এটা ব্যবহার হচ্ছে এটার এটা গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন গ্রামার অ্যানালাইসিসে আমরা দেখব তো এখানে দুইটা শব্দ আমাদের জন্য জরুরি একটা হচ্ছিল কি মাদুদুন যা গণনা করা হয় আর এখানে হচ্ছিল আদাদুন এটা হচ্ছিল সংখ্যা এই দুইটা জিনিস আমাদের জন্য জরুরি দুইটা টার্ম এখানে আমাদের লাগবে আদাদুন হচ্ছে সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এটাকে আপনি আদাদুন বলবেন আর মাদুদুন মাদুদুন হচ্ছে যেটা একটি বই বইটা হচ্ছে মাদুদুন একটি কলম একটা হচ্ছিল আদাদুন আর মাদুদুন হচ্ছে যেটাকে গণনা করা হচ্ছে অর্থাৎ এই দুইটা টার্ম আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন আমাদের একটা ছক আমরা করে দিচ্ছি ছকটা আমরা গ্র্যাজুয়ালি বোঝার চেষ্টা করি আমাদের বইয়ে যায় তাহলে আমাদের ভুলটা বুঝতে হবে তাহলে এগুলো কারেকশানগুলো এখানে আমর এবং নাহির মধ্যে এই কারেকশানগুলো আইনের উপর সবগুলো পেশ হয়ে যাবে এটা আর এখানে দালের উপরে পেশ হবে যেগুলো জের আছে সেটা একটা কারেকশান এখানে আছে এরপর আসেন আমরা আমাদের টেবিলটা দেখি একদম খুব স্লোলি আমরা দেখব ইনশাল্লাহ এক দুই তিন থেকে দশ পর্যন্ত আছে এগুলোর অ্যারাবিক নোটেশনগুলো আমরা অনেকেই জানি যে দুই দুইটা মাথা তিন তিনটা মাথা চার হচ্ছিল এভাবে করে উল্টা ইর মতো বেসিক্যালি ই ফাইভটা হচ্ছে হার্টের মতো উল্টা হার্টের মতো ছয়টা হচ্ছিল দুইয়ের রিভার্স দুইয়ের খালি দাঁতটা ডান দিকে এটা এটা হচ্ছে বাম দিকে এটা আপনার মনে রাখা দুই আর ছয়ের মধ্যে একটা রিভার্স বিষয় আছে সাত হচ্ছিল ভি মানে আপনি উপর দিকে দুই হাত যদি তোলেন তাহলে সাত আসমান আর সাতের উল্টা হচ্ছে আট নিচের দিকে যদি দুই হাত দেন অষ্টধাতু এটা মনে রাখার জন্য সাত আসমান অষ্টধাতু অষ্টধাতু নিচের দিকে তাহলে সেভাবে সাত আটকে আপনি এভাবে মার্ক করতে পারেন নয়টা ইংরেজিতে নাইনের মতো দশ দশের মতো বাংলা অর্থাৎ এভাবে আমাদের শব্দগুলো আমরা মার্কিং করে নিলাম এখন প্রতিটা শব্দের এক থেকে দশের একটা স্ত্রীবাচক শব্দ আছে একটা পুরুষবাচক শব্দ আছে তো এটা ইন্টারেস্টিং অবজারভেশনগুলো আমরা টেকনিক্যালি দেখবো আপনি তো মুখস্থ করবেন ইনশাল্লাহ সেটা মুখস্থ করার বিষয় যেমন ওয়াহিদুন এটা ইসম ফাইলের মতো লাগতেছে তাই না ওয়াহিদুন ওয়া হা দাল যদি হয় আপনার রুট লেটার তাহলে ওয়াহিদুন হচ্ছে একটা ইসম ফাইলের মতো কনস্ট্রাকশন এখন এটাকে মুসলিমুন শব্দের মতো ওয়াহিদুন থেকে ওয়াহিদা তুন গোলতা লাগায় যেভাবে বহুবচন স্ত্রীবাচক করতে হয় সেভাবে এটা বহুবচন হচ্ছে তারপর ইসনানি এটা বেসিক্যালি দ্বিবচনের স্ট্রাকচার মুসলিমানি সেই স্ট্রাকচার যেহেতু দুই তারপর ছিল ইসনাতানি এটাও কিন্তু দুই বচনের রাফা ফর্মের ফুলস্ক্রুন চার্ট হিসাবে আসতেছে অর্থাৎ দুইটাও আপনি মনে রাখতেছেন একটা মুসলিম চার্টের রেফারেন্স এবার সালাতুন এটা হচ্ছিল মনে রাখতে হবে দুইটা তা সামনে মাঝখানে লা এবং এর পাশাপাশি আমরা একটা রুট অ্যানালাইসিস করছি রুটটাও জরুরি যেমন এক ওয়াহিদুনের রুট হচ্ছে ওয়াহা দাল ইসনানি এটা রুট হচ্ছিল সা নুনিয়া নাকিস ফরমেশন আমরা নাকিস পড়ছি নাকিস শেষ একটা উইক লেটার তারপরে সালাতুন এটা হচ্ছে সালাম সা ঠিক আছে সালাতুন এটাকে যদি স্ত্রীবাচক করেন সালাতাতুন গোলতা দিয়ে হচ্ছে মুসলিম চার্টের টেকনিক অনুযায়ী আরবাউন আরবাআতুন ঠিক আছে আরবাউন আরবাআতুন এটা মুসলিম চার্ট অনুযায়ী এটার রুট লেটার হচ্ছে র বা আইন ঠিক আছে র বা আইন এটা জরুরি খামসুন খামসাতুন একইভাবে খামসুন খামসাতুন এখানে রুট লেটার হচ্ছে খ মিম সিন সিত্তুন সিত্তাতুন
এখানে হচ্ছে সিন দাল সিল, এখানে দাল কোথেকে আসলো, তাটা বেসিক্যালি দালের একটা ট্রান্সফরমেশন, মনে রাখবেন তা এবং দালের আর্টিকুলেশন পয়েন্ট এক জায়গায়, সেভাবে এটাকে দাল হিসাবে এটাকে বলা হচ্ছে। রুটের মধ্যে দাল আছে, সেটা কনস্ট্রাকশনে সিত্তুন হয়ে গেছে, না সিত্তাতুন হয়ে গেছে, ছয়। সাবউন সাবআতুন, সাবউন সাব এটা সিন বা আইন হচ্ছে এটার রুট লেটার। তারপরে আপনার চলো সামানিন, এখানে স্ত্রীবাচকটা এখানে উলট পালট হয়ে গেছে, এটাকে কারেক্ট করে নেন, এটার কারেক্ট স্ট্রাকচারটা হবে সামানুন, এটা হচ্ছে সামানিন, এটা হচ্ছে সামানিয়াতুন, সামানিন সামানিয়াতুন, এটা হলো কারেক্টন। এবং এটার রুট লেটার হচ্ছে সা মিম নুন, এটার রুটের মধ্যে আছে এই তিনটা লেটার। তারপর আবার আমরা দেখি ভুল থাকলে এখান থেকে দেখা যাবে, এটা হচ্ছে তিস উন, এটা হচ্ছে তিস আতুন, তাহলে এখানে তা সিন আইন, আশরুন আশার আতুন, তাহলে পুরুষবাচক এবং স্ত্রীবাচক এবং আইন সিন র। অর্থাৎ এক থেকে দশ নম্বর এই দশটা লেটার, দশটা শব্দের স্ত্রীবাচক পুরুষবাচক শব্দটা মুখস্থ রাখতে হবে, এবং মুখস্থ রাখার সাথে সাথে টেকনিক্যালি রেফারেন্সগুলো করতে হবে, গ্রামাটিক্যালি কীভাবে এটা ফরমেশন হচ্ছে। আমরা দেখতেছি মুসলিমুন শব্দ থেকে মুসলিমাতুন যেভাবে কনস্ট্রাকশন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ত্রীবাচকের, সেটা সেভাবে আসতেছে। দুইয়ের ক্ষেত্রে মুসলিম দ্বিবচনের ফরম্যাট ফলো করতেছে। অর্থাৎ এগুলো কিন্তু প্রতিটা দেখার মতো বিষয়, এটাকে অবজার্ভ করে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এটা হচ্ছিল এক থেকে দশের কাউন্টিং। এরপর আসেন আমাদের বড় হচ্ছে ক্রমবাচক শব্দ। ক্রমবাচক মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সেভেন্থ এইট নাইন, যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম, এটাকে কীভাবে হবে। এখানে যখন একের ক্ষেত্রে প্রথম হচ্ছে আল আউয়ালু আল উলা, ঠিক আছে, অনেকটা ইসম তাবদিলের ফরম্যাট এখানে ফলো করছে, আল আউয়ালু আল উলা। হ্যাঁ, তারপরে আসানি আসানি আতু, আসানি আসানি আতু, এটাও কিন্তু স্ত্রীবাচক হচ্ছে, সেভাবে গোলতা দিয়ে স্ত্রীবাচক হচ্ছে এটা। তাহলে প্রথম এবং দ্বিতীয়র একটা ইউনিক দুইটা শব্দ আছে। এবার আসেন তৃতীয় থেকে দশম, এইগুলো বেসিক্যালি একটা স্ট্রাকচার ফলো করে, এটা হচ্ছে ফা ইলুন ইসম ফাইল। আমরা যেটা রুট লেটার দেখলাম একটু আগে এক থেকে দশ পর্যন্ত, এগুলোর যে রুট লেটারগুলো আছে তিনটা লেটার, এটার মধ্যে যদি ইসম ফাইল কনস্ট্রাকশন করেন আল লাগায়, সেটাকে কী করা যাচ্ছে, আমরা সেই ক্রমবাচক শব্দটা তৈরি করতেছি। ক্রমবাচক যখন বলা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো বেসিক্যালি একদম স্পেসিফিক, সেই জন্য এখানে আল দিয়ে এই কনস্ট্রাকশনটা হচ্ছে। এই জন্য যখন এটা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, আমরা যখন বলছি ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো হচ্ছিল একদম নির্দিষ্টকরণ, সেই জন্য আল দিয়ে এই স্ট্রাকচারটা এখানে বর্ণনা করা হচ্ছে। আসালিসু আসালিসা তু, তারপর হচ্ছে আর রবি উ আর রবি আ তু, তাহলে এখানে কিন্তু মুসলিমুন চার্ট অনুযায়ী কিন্তু মুসলিমুন পুরুষবাচক মুসলিমুন মুসলিমুন মুসলিমাতুন সেভাবে সেটা ফলো করতেছে। আল খামিসু আল খামিসা তু, আসাদিসু আসাদিসা তু, আসাবি উ আসাবি আ তু, আসামিনু আসামিনা তু, তারপরে আত্তা তা সি উ আত্তা সি আ তু, আল আশিরু আল আশিরা তু, এভাবে ইসম ফাইলের তিন থেকে দশ পর্যন্ত একটা স্ট্রাকচার এসে। তার আগে আমাদেরকে যেটা এটাকে স্ট্রাকচারটা বুঝতে হলে অবশ্যই আমাদের রুট লেটারটাকে কিন্তু খেয়াল রাখতে হবে, যে কোন শব্দের কোন মানে ইয়েটার কাউন্টার রুট লেটারগুলো কী, সেখান থেকে ক্রমবাচক আমরা কনস্ট্রাকশন দেখলাম। এবার আসেন ভগ্নাংশ। ভগ্নাংশ কী হবে, একটা হবে অর্ধেক, একের তো ফুল ভগ্নাংশ এটার পিছনে, অর্ধেক এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ তিন তৃতীয়াংশ সরি অর্ধেক এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ এক পঞ্চমাংশ এক ষষ্ঠাংশ এক সপ্তমাংশ, তারপরে ছিল এক অষ্টমাংশ এক নবমাংশ এক দশমাংশ। এখানে বেসিক্যালি হাফটা হচ্ছিল নিসফুন, এটা কিন্তু রুট লেটারের সাথে কোনো মিল নাই। নিসফুন দেখেন এখানে তা নুন ইয়া, এটা কিন্তু নিসফুন, নতুন একটা ওয়ার্ড। হ্যাঁ, এবং এটাকে যখন আপনার দ্বিবচন এক তৃতীয়াংশ করা হচ্ছে, দেখেন সুলুসুন, এটা হচ্ছিল সুলুসুন হচ্ছে ওটা সা, দেখেন সা লিম লাম সা, সেটার মধ্যে এই ফরম্যাটটা হচ্ছে, এটা হচ্ছিল ফুলুন। এখানে একটু কারেকশন আছে, এখানে আইনের উপরে পেশ হবে, এখানে সবগুলোর উপর পেশ হবে, এগুলো
একটা টাইপো আছে, তাহলে টাইপোটা আমি এখান থেকে কারেক্ট করে দিচ্ছি। তাহলে এখানে আমরা যখন ভগ্নাংশ দেখতেছি, ভগ্নাংশের মধ্যে এখানে আমরা ভগ্নাংশের মধ্যে কারেকশন হচ্ছিল, ফরম্যাটটা হচ্ছিল ফু উলুন, এখানে একটা আইনের উপর পেশ হবে, এটা হচ্ছে কারেকশন ফু উলুন। ফু উলুন যদি হয় তাহলে সুলুসুন ঠিক আছে, এখানে রুবু উন, এখানে হবে রুবু উন, খুমুসুন খুমুসুন, সুদুসুন সুদুসুন, সুবু উন, এটা সবগুলো যজনগুলো পেশ হয়ে যাবে, সুবু উন, এটা ছিল সুমুন উন, তারপরে কি তুসু উন, তুসু উন, এটা উসুরুন উসুরুন, এটা হলো এক দশমাংশ, ঠিক আছে এক দশমাংশ। এটা হচ্ছিল আমরা ফ্র্যাগমেন্টের একটা স্টাইল দেখলাম। আমরা এখনও অন্যান্য যদি দুই তৃতীয়াংশ হয় কী পড়তে হয় সেটা এখন আমরা পড়ব না, এটা অ্যাডভান্স। দেখা যাচ্ছে একটা স্পেসিফিক ফরম্যাট অনুসরণ করে কিন্তু বেশিগুলো হচ্ছে, তাই না? তাহলে এখানে একটা কারেকশন আছে, আমরা এই কারেকশনটা একটু করে নিই আমাদের বইটে। তো এই কারেকশনটা হয়ে গেলে আর বোধহয় মেজর কোনো কারেকশন নাই, এই দুইটা এই কয়েকটা কারেকশনই ছিল। তাহলে এটা আমরা দেখলাম ভগ্নাংশ, ভগ্নাংশের পরে এবার আসেন আমাদের আসলো, ভগ্নাংশের পরে আমরা দেখব এবার ২০ থেকে ১০০০ পর্যন্ত, ঠিক আছে? ২০টা বেসিক্যালি আসতেছে ১০ থেকে, এ শুরুনা উনা কম্বিনেশান মুসলিমুনা, আইন শিন র, সেখান থেকে কি এ শুরুনা। ৩০ হচ্ছিল সালিসুনা, সালাসুনা, সরি সালাসুনা, সা লাম সা আছে, তারপর সালাসুনা, আরবা উনা, ঠিক আছে? তাহলে এখানে যেটা হচ্ছিল সালাসুন থেকে আপনার দুই তিন হচ্ছিল সালাতুন, সেখান থেকে সালাসুনা, আরবাউন সেখান থেকে আরবাউনা, খামসুন সেখান থেকে খামসুনা, তারপরে সিত্তুন সেখান থেকে সিত্তুনা, তারপরে সিত্তুন সিত্তুনা, তারপরে এখানে সাবউন সাবউনা, কোত্থেকে আসতেছে এই এখান থেকে আসতেছে, সালাসুন সালাসুনা, আরবাউন আরবাউনা। তাহলে এখানে তিন থেকে এখানে ৪০ থেকে ৪০ ৫০ স্পেসিফিক পাঁচের যে নাম্বারটা সে পাঁচের পুরুষবাচক নাম্বারের সাথে উনা কম্বিনেশন যোগ করতেছে, ৬ পুরুষবাচক শব্দটার সাথে উনা কম্বিনেশন যুক্ত হচ্ছে, ৭ উনা সবগুলো উনা, এটা হচ্ছে সামানুনা ফামানুনা, তারপর হচ্ছে তিস উনা, তারপর হচ্ছে ৯০ ক্ষেত্রে ১০০ ক্ষেত্রে মিয়াতুন মিয়াতুন, আর ১০০০ ক্ষেত্রে আলফুন, এবং এগুলো ইনশাল্লাহ আমরা সেকেন্ড কোর্সেগুলো আরও ডিটেল দেখব। তাহলে এখানে ক্রমবাচক শব্দের মধ্যে আমরা বলছিলাম প্রথম হচ্ছে আউয়ালুন, তিন থেকে দশ হচ্ছিল সালিসুন, আগে আল লাগাচ্ছি, এটা ইসম ফাইল হিসাবে আসতেছে। আর দ্বিতীয়টা হলো সানিন, এটা হচ্ছিল যেহেতু আপনি এখানে দেখেন সানিনটা বেসিক্যালি যদি আমরা এখানে দেখি, দ্বিতীয়টা হচ্ছিল এটা হচ্ছিল সানিন, সানিন বেসিক্যালি ইসম ফাইল, এটা রুট হচ্ছিল সানুন ইয়া, এটা হচ্ছে নাকিস, নাকিসের ইসম ফাইল কী হবে আমরা যদি আমাদের ইরেগুলার শর্টটা মনে করি, সানিন, ওইটাই বেসিক্যালি দ্বিতীয়টার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে। অ্যাপ্লিকেল হওয়ার পরে প্রকৃত রূপ সানিন, এটাকে যখন আমরা উইক লেটারটাকে রিকগনাইজ করি এটাকে সানি উন ইউন ইউন হয়, ইউরাটা চলে আসে সানি ইউন, তারপরে আল লাগানোর পরে সেটা একটা তানমিন চলে যাচ্ছে। অতএব এটা একটা কনস্ট্রাকশন ক্রমবাচক শব্দ দেখা হলো, তারপরে নিফসুন দেখা হলো, তারপরে এখানে এটাও একটা কারেকশন আছে, ছোটো টাইপও, এটাও কারেক্ট করে নিন, ফরম্যাটটা এখানে কারেক্ট করে নিতে হবে, আমরা ফরম্যাটটা কারেক্ট করে দেই, এখানে এটা পেশ হবে ফুলুন, ৪ থেকে ১০ পর্যন্ত ফুলুসুন তৃতীয়, বেসিক্যালি সবগুলোই ফুলুন হবে, এটা হচ্ছিল ৩ থেকে ১০ পর্যন্ত ফুলুন হবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা একটা পার্ট, এখন সেকেন্ড পার্টটা আমরা দেখে নিই। এবার আমরা মাদুদুনকে অ্যাড করবো, আদাদুনের সাথে মাদুদুন, আমরা বলার চেষ্টা করব একটি বই, দুইটি গাড়ি, তিনটি ছেলে, এভাবে যদি আমরা যদি মাদুদ যোগাযোগ করতে যাই তাহলে কীভাবে হবে। তাহলে আমাদের এখানে এই সেকশনটাতে বলা হচ্ছে সংখ্যাগুলোকে আদাদুন বলা হচ্ছে, আর যা গণনা করা হয় সেটাকে মাদুদুন। এখানে কিছু স্পেসিফিক নিয়ম আছে, এতগুলো নিয়ম মনে রাখা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট মনে হবে, কিন্তু গ্র্যাজুয়ালি প্র্যাকটিস করতে করতে এগুলো ইনশাল্লাহ একসাথে আসবে। তো এখানে একটা খুব সুন্দর একটা অবজারভেশন হচ্ছিল, আরবরা খুব গ্রামাটিক্যালি কথা বলে, যেটা আমরা কি বলি কি না জানি না, আমরা ন্যাচারালি বলি,
কিন্তু তারা ন্যাচারালি বলে, কিন্তু খুব সুন্দর গ্রামাটিক্যাল কমপ্লেক্স রুলস তারা অনুসরণ করে, সেটার পিছনে নিশ্চয় কোনো একটা বিষয় আছে, সেটা কোনো এক সময় যদি আমরা শিখতে পারি আমরা শিখব। তো এখানে দেখেন নিয়মগুলো দেখেন, এক দুই সংখ্যার ক্ষেত্রে আদাদুন এবং মাদুদুন হলো মাউসুফ সিফা রিলেশন। মাউসুফটা হচ্ছিল মাদুদুন আর আদাদুন হচ্ছে না সিফা। যেমন আমরা যদি বলি একটি কিতাব, কিতাবুন ওয়াহিদুন মাউসুফ সিফা। মাউসুফ সিফা কি? ফোর লেটার ম্যাচ। আমাদের মাউসুফ সিফার কন্ডিশন হচ্ছে চারটা লেটার, চারটা প্রপার্টি ম্যাচ করতে হবে। কিতাবুন ওয়াহিদুন, দুইটাই রফা, দুইটাই এক বচন ম্যাসকুলিন এবং দুইটাই কমন। কিতাবুন ওয়াহিদুন, তাহলে মাউসুফ সিফার রিলেশন একের ক্ষেত্রে আমরা দেখলাম। তারপরে কিতাবানে ইসনানি, কিতাবানে ইসনানি, তাহলে দুইটি কিতাব হচ্ছিল দুইটি কিতাব, কিতাবানে এটা দিয়ে দুইটি কিতাব বলা বোঝা যাচ্ছে, কিন্তু ইসনানি বলে আবার দুই বলা হচ্ছে, দুইটি কিতাব। তাহলে এটা যেমন দ্বিবচনের ক্ষেত্রে দেখা গেল, স্ত্রীবাচকের ক্ষেত্রে হচ্ছে সাইয়া, সাইয়া রাতুন, এটা হচ্ছে স্ত্রীবাচক। একটি একটি গাড়ি যখন বলছে ওয়াহিদাতুন, সাথে সাথে ওয়াহিদাতুন যুক্ত হচ্ছে। যদিও সাইয়ারাতুন বললেই আমরা একটা গাড়ি বুঝি, কিতাবুন বললে আমরা একটা কিতাবই বুঝি, তারপরে যদি আমরা বলি একটি, তখন ওয়াহিদুন ইসনানি এটাকে আমাদেরকে যুক্ত করতে হচ্ছে, যুক্ত না করলেও জিনিসটা হচ্ছে। কিন্তু রুলসটা হচ্ছে মাউসুফ সিফা, যদি আপনি আমি এটাকে ডিসপ্লে করতে যাই তাহলে মাউসুফ সিফা রিলেশন হবে আদাদুন এবং মাহদুদুন। এটা হচ্ছে এক এবং দুই সংখ্যার ক্ষেত্রে আমরা কীভাবে এটাকে এই সংখ্যাটাকে প্লেস করব, যদিও প্লেস না করলে হয়। যেমন কিতাবুন বললে আপনি একটি কিতাব, এটা ট্রান্সলেশন একটি কিতাব। ওয়াহিদুন হচ্ছিল এক্সট্রা কথা, এক্সট্রা এক লাগালাম আমরা, কিন্তু অনেক ক্ষেত্রে এমফেসিসের ক্ষেত্রে সেটা আসে, সেটা কুরআন মজিদে আমরা দেখব, সেটা বেসিক্যালি মাউসুফ সিফা রিলেশনশিপে এটা আসবে। এবার আসেন তিন থেকে দশ আরেকটা নিয়ম হবে। এবার দেখি নিয়মটা কী, তিন থেকে দশের সংখ্যাগুলোর ক্ষেত্রে আদাদুন মাদুদুন গুলো যথাক্রমে মুদাফ মুদাফ ইলাহি রিলেশন থাকবে, ইদাফা রিলেশন থাকবে। ইদাটা মুদাফটা কী হবে, আদাদুনটা হবে মুদাফ আর মুদাফ ইলাহি হবে মাদুদুন হবে হচ্ছিল মুদাফ ইলাহি। তাহলে আদাদুন মুদাফ ইলাহি। এবং এখানে আরেকটা পিকুলিয়ার রুলস আছে, সেটা হচ্ছিল পুরুষবাচক মাদুদুনের ক্ষেত্রে স্ত্রীবাচক আদাদুন হবে, রিভার্স, এবং স্ত্রীবাচক মাদুদের জন্য পুরুষবাচক আদাদুন হবে, এবং মাদুদুদের ইরাবর হবে বহুবচন মাজরুর। যেমন এখানে দেখা যাক, আমরা যখন বলছি তিনটি তিনটি পুরুষ, তখন তিনটি পুরুষে কি, সালা সাতু, এটা হচ্ছে স্ত্রীবাচক, সালা সাতু রিজালিন, রিজালিন মুদাফ ইলাহি, সালা সাতুন এটা সালা সাতু মুদাফ, সালা সাতু রিজালিন মুদাফ ইলাহি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সালা সাতু রিজালিন। তাহলে মুদাফ ইলাহি হিসাবে আসবে মাদুরটা, সেটা বহু বচন হবে, যদিও এটা ব্রোকন পেট প্লুরাল ডাজেন্ট ম্যাটার, এক বচনে সেটার যে জেন্ডার ছিল সেটাই কিন্তু ডমিনেট করবে। যে কারণে রিজালুন টেকনিক্যালি এক বচন স্ত্রীবাচক হতে পারে আমাদের গ্রামার অনুযায়ী, কিন্তু এটার অরিজিনাল এক বচনটা ছিল পুরুষবাচক, সেটাকেই রেসফার করে রিজালিন শব্দটা বহু বচন হিসাবে মাজরুর হিসাবে মুদাফিলাহি হিসাবে আসবে, আর সালা সাতুটা হচ্ছে মুদাফ হিসাবে। তাহলে আদাদুন এখানে মুদাফ হচ্ছে আর মাদুদুন হচ্ছিল মুদাফিলাহি। আগে যখন এক দুইয়ের ক্ষেত্রে কী ছিল, রিভার্স ছিল, সেখানে মুদা মাউসুফটা প্রথমে বসে, মাউসুফটা ছিল মাদুদুন আর সিফাটা ছিল ও আদাদুন, আর এখানে হচ্ছিল মুদাফটা হচ্ছিল আদাদুন, মুদাফিলাহিটা হচ্ছিল মাদুদুন। তাহলে এবং মাদুদুনটা হচ্ছে বহু বচন মাজরুর, আর আদাদুনটা হচ্ছিল রিভার্স জেন্ডার, ঠিক আছে, রিভার্স জেন্ডার, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছিল তিন থেকে দশ পর্যন্ত আমরা একটা রুল করলাম। এবার আসি এগারো বারোর ক্ষেত্রে সংখ্যাগুলো দুইটি অংশ, দুইটি অংশই মাদুদ এর লিঙ্গর সাথে মিলে ব্যবহৃত হয়। মাদুদের ইদাব এক বচন মানসুব বা নসব, মাদুদের এই মাদুদ এর ইরাব নিয়মটি এগারো থেকে নিরানব্বই পর্যন্ত প্রযোজ্য থাকতেছে। দ্যাট মিন্স আমরা এগারো থেকে নিরানব্বই পর্যন্ত যতগুলো শব্দ, যতগুলো আমরা কাউন্ট বসাবো, সবগুলো আদাদের মাদুদটা হবে হচ্ছিলো সবসময় এক বচন নসব ফর্মে হবে, ঠিক আছে। এটা হচ্ছিলো রুলস। এখন আদাদের ক্ষেত্রে আদাদের দুইটা পার্ট আছে, এগারোর আদাদ এর ইরাব অনমনীয়, অর্থাৎ রফা নসব যার
সবগুলো একই চেহারা। বারোর এর আদাদুনের প্রথম অংশ নমনীয় এবং তা মুসলিম চার্ট অনুসরণ করে। রাফা হলে ইসনা আর জার হলে নসব জার হলে ইসনাই। আমরা এখানে এক্সাম্পল দেখি, এটা এগারো জন ছাত্র, এগারো জন ছাত্র যখন বলতেছে আহাদা আশারা তালিবান, আহাদা আশারা তালিবান, তাহলে আহাদা আশারার জেন্ডার এবং তালিবানের জেন্ডার একই, সেম জেন্ডার, রিভার্স জেন্ডার না। এবং আহাদা আশারা এটা হচ্ছে নন ফ্লেক্সিবল বলা হচ্ছে, মানে এটা আমরা বলছি না এটা অনমনীয়, এটা রফা নাসব যার একই স্ট্যাটাস। আশার ইহদা হচ্ছে আহাদার স্ত্রীবাচক, আশারাতা আশারার স্ত্রীবাচক, তালিবাতান স্ত্রীবাচক। তাহলে এখানে এগারো জন ছাত্রীকে বলা হবে এভাবে, এগারো জন ছাত্রকে বলা হবে এভাবে। আহাদা আশারা হচ্ছে এগারো জন ছাত্র, ইহদা আশারাতা তালিবাতান এটা হচ্ছে এগারো জন ছাত্রী। এবার দ্বিবচন যখন আসতেছে তখন দেখেন এটা কি বেসিক্যালি ইসনানি, সেটা শর্ট হয়ে গেছে, লাইট হয়ে যাচ্ছে ইসনানি, ইসনা হয়ে যাচ্ছে, মুদাফের মতো হয়ে যাচ্ছে, এটা ফ্লেক্সিবল। ইসনা হচ্ছে যেমন ইসনাই হবে, নাসব জার হতে পারে, আশারা এটা অনমনীয়, এটা রফা নাসব জার একই স্ট্যাটাস, ঠিক আছে। তালিবান ঠিকই আছে, ইসনাতানে আশারাতা তালিবাতান সেটাও ঠিক আছে। অর্থাৎ এখানে এগারোর বারের রুলস হচ্ছিল আদাত এবং মাদুদ দুইটারই লিঙ্গ, মানে লিঙ্গ একই রকম হবে, একই রকম জেন্ডার হবে। আর এখানে যেটা হচ্ছিল যে এগারোর ক্ষেত্রে আদাদের দুইটা পার্ট, দুইটা পার্টই অনমনীয়, আর বারোর ক্ষেত্রে প্রথম পার্টটা নমনীয়, সেকেন্ড পার্টটা হচ্ছে অননমনীয়। এটা হচ্ছে আর একটা দেখার মতো বিষয়। এরপর আসি আমরা ১৩ থেকে ১৯, বেসিক্যালি এখানে আমরা ক্লোজ করব, ১৩ থেকে ১৯ পর্যন্তই আমরা দেখব। ১৩ থেকে ১৯ নম্বর সংখ্যার ক্ষেত্রে সংখ্যাগুলোর দুইটি অংশ, যেমন এখানে আহাদা আশারা যেমন বলতেছি সংখ্যাগুলোর দুইটা অংশ, এখানেও দুইটা অংশ আছে। সংখ্যাগুলোর কেবল দ্বিতীয় অংশ মাদুদুনের লিঙ্গের সাথে মিলে ব্যবহৃত হবে, দ্বিতীয় অংশের সাথে মাদুদের লিঙ্গ মিলে, প্রথম অংশের সাথে হবে না, প্রথম অংশের মাদুদের বিপরীত লিঙ্গ হবে। যেমন তিন থেকে দশের যে রুলসটা, ১৩ থেকে ১৯ মধ্যে সেই রুলসটা এখানে আসতেছে, রিভার্স জেন্ডারের বিষয়টা আসতেছে। তো সেই জিনিসটাই আমরা দেখতেছি। এবং মাদুদ যে জিনিসটা আসতেছে, মাদুদ তো সবসময় একবচন নসব ফর্মে আসছে, সেটা এখানে বর্ণনা আছে। যেমন এখানে যখন বলা হচ্ছে ১৩ জন ছাত্র, ছাত্র তালিবান পুরুষবাচক, সেজন্য এটার সালাতাতা আশারা তালিবাতান, ঠিক আছে। তাহলে এখানে দ্বিতীয় অংশ আদাদের দ্বিতীয় অংশের সাথে জেন্ডার মিলবে, কিন্তু প্রথম অংশ রিভার্স হবে, সালাতাতা আশারা তালিবান, সালাসা আশারাতা তালিবাতান এটা। তারপরে এখানে আমরা এটার ইরাবের ইউজটা আমরা দেখি কীভাবে আসতেছে, যে আদাদুনের ইরাব হলো একটি ফাতা সহ, এই আদাদুনের ইরাব হচ্ছে ফাতা সহ, এটা এ ফাতা সহ এটা নন ফ্লেক্সিবল সবসময়, এইটা হচ্ছে তার স্টাইল। ১৩ থেকে ১৯ পর্যন্ত নন ফ্লেক্সিবল হবে আদাদের ইয়ে, এবং এটা জবর দিয়ে সবসময় হবে। তো সেটার চেহারাটা এখানে বলা হচ্ছে সালাসাতা আশারা তালিবান, এটা হচ্ছে সালাসা আশারাতা তালিবাতান, দুইটার ফরমেশন। এখন আমরা যখন এটা বাক্যে ব্যবহার করছি, তখন আমরা যখন বলতেছি আমার কাছে আছে ১৫ রিয়েল, তাহলে আমার কাছে আছে ১৫ রিয়েল, ইন্দি আমার কাছে আছে খামসাতা আশারা রিয়ালান, খামসাতা আশারাল মানে হচ্ছে ১১। এই খামসাতা বেসিক্যালি এটা এক্সপেক্টেড ফর্ম হচ্ছে রফা, তাহলে এটা হচ্ছে মুক্তাদা, কিন্তু এটা যেহেতু নন ফ্লেক্সিবল জবর নিয়ে এটা নয়, তাহলে এখানে মুক্তাদা খামসাতা আশারা রিয়ালান, এটা বেসিক্যালি মুক্তাদা, কিন্তু মুক্তাদা ধরে নন ফ্লেক্সিবিলিটির কারণে এটা জবর দেখাচ্ছে, যেটা অরিজিনালি যে সালাসাতা এটা নন ফ্লেক্সিবল, যেটা বলা হচ্ছিল আদাদুনের ইরাব হলো একটি ফাতা বা জবর দিয়ে অনমনীয়, অর্থাৎ রফা নাসব যার সবগুলো একই চেহারা দেখাবে। তাহলে এটা ১৫ রিয়ালেরটা এখানে দেখলাম। এবার আমরা দেখতেছি, এবার এটা মুক্তাদা হিসাবে রফা, কিন্তু সেখানে রফা হওয়ার পরেও আমরা দেখতেছি এখানে জবর নিয়ে নন ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে। এবার আমরা জুমলা ফেলিয়ে আসি, উরিদু আমি চাই খামসাতা আশারা রিয়ালান, আমি চাই ১৫ রিয়াল, তাহলে এখানে ন্যাচারালি এটা নসব ফর্মে আসবে, যেটা কী চাই, আমি যেটা চাই, তার খামসাতা আশারা একই রকম চেহারা হচ্ছে এখানে, কিন্তু এটা ফিমাহাল্লি নসব, আগেরটা ছিল ফিমাহাল্লি রফা।
তারপরে শেষেরটা হচ্ছে হাদা কলামু বি, এটা হরফে জার, এই কলমটি পনেরো রিয়াল, তখন বলছে হাদা কলামু বি খামসাতা আশারাতা রিয়ালান, এখানে বার জন্য এটা জার হওয়ার কথা, কিন্তু এটাও নন ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে। তাহলে আমরা দেখতেছি ১৯ থেকে ১৩ থেকে ১৯ পর্যন্ত এই স্ট্রাকচারটা নন ফ্লেক্সিবল হচ্ছে, নন ফ্লেক্সিবল হওয়ার স্টাইলটা হচ্ছিলো প্রথম যে আদাদের যে প্রথম অংশটুকু সেটা নন ফ্লেক্সিবল, জবর নিয়ে নন ফ্লেক্সিবল হচ্ছে, আর আশারা তো সবসময় নন ফ্লেক্সিবল, এবং খালি জেন্ডারটা ম্যাচ করতেছে কাশিস মাদুদের সাথে জেন্ডারটা সেকেন্ড পার্টটা অংশ নিয়ে, তাহলে দেখা যাচ্ছে একটু কমপ্লেক্স নিয়ম কিন্তু। এবং আপনি আমি যদি একটু গ্রামারটা যদি ফ্লুয়েন্ট না হই, এই রুলসগুলো কিন্তু মুখস্থ করেও আসলে সলিউশন না, কিন্তু আমি যদি একটু গ্রামারটা বুঝি, নন ফ্লেক্সিবিলিটি বুঝতে হচ্ছে কোনটা ফ্লেক্সিবল কোনটা নন ফ্লেক্সিবল, বাক্যের মধ্যে এটা কীভাবে রফানাস অফ জার হচ্ছে, কার জায়গায় বসতেছে, অতএব যথেষ্ট পরিমাণ গ্রামাটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার হয়। সেই জন্য সাধারণত এটা ইন্ট্রোডাক্টরি কোর্সে আমাদের থাকে না, তবু আমরা প্রথম পর্বের শেষ পার্ট হিসাবে, লাস্ট টপিক হিসাবে আমরা এই গ্রামারের একটা কমপ্লেক্স বিষয় আমাদের আপনাদের সামনে উপস্থাপন করতেছি, যাতে করে আগের গ্রামারগুলো যদি আমি ফ্লুয়েন্ট হই, এই গ্রামারটা আমাদের জন্য সংখ্যার গ্রামারটা বোঝা অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ। তো এখানে শেষের এইখানে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছিল, এটা দেখার পরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো আমরা একটা কম্পারিজন দেখব। এই ছোট্ট একটু গ্রামার আমরা ডিল করলাম, একটু কম্পারিজন দেখি। ১৩ থেকে ১৯ সিরিজের সংখ্যাগুলো এবং ১১ ৩ থেকে ১০ সিরিজের সংখ্যাগুলোর মধ্যে মিল গড় অমিলগুলো কী দেখি। আমরা দুইটার গ্রামার দেখলাম, তো মিলটা হচ্ছিলো আদাদুন এবং মাদুদুন এর বিপরীত লিঙ্গ হবে, মানে বেসিক্যালি মাদুদ যেটা হবে সেটার বিপরীত লিঙ্গ হবে আদাদুন। যদি আমি পুরুষকে গণনা করতে যাই স্ত্রীবাচক আদাদুন হবে, আর স্ত্রীকে গণনা করতে গেলে পুরুষ বর্ণের আদাদুন হবে। যখন ১৩ থেকে ১৯ হবে ওখানে দুইটা পার্ট থাকে, তাহলে প্রথম পার্টটা বেসিক্যালি ইন্ডিকেট করতেছে রিভার্স জেন্ডার হবে। অমিল কি মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ১৩ থেকে ১০ সিরিজের মাদুদ হবে বহুবচন মাজরুর, বহুবচন মাজরুর হিসেবে মুদাফিলা হিসেবে থাকবে, আদাদুনের সাথে মুদাফিলা হিসেবে বাক্যকোষণ গঠন করবে। কিন্তু ১৩ থেকে ১৯ নম্বর সিরিজে মাদুদ হবে এক বচন নসব, যা তামিজের মতো, তামিজ টপিক এখনও পড়িনি আমাদের সেকেন্ড কোর্সে পড়বো, আদাদুনের সাথে যুক্ত হবে। তাহলে এটা কিন্তু ইন্টারেস্টিং বিষয় যে তিন থেকে দশ পর্যন্ত মাদুরটা বেসিক্যালি বহু বচন মাজরুর হিসেবে থাকবে এবং সে মুদাফিলাই হিসেবে অবস্থান করবে, আর ১৩ থেকে ১৯ পর্যন্ত মাদুরটা বেসিক্যালি এক বচন নসব ফর্মে তামিজ হিসাবে সে কানেক্টেড থাকবে। অতএব এটাও কিন্তু একটা সুন্দর কম্পারিজন, সবই গ্রামাটিক্যাল টার্ম, তো অতএব এগুলো ফ্লুয়েন্ট না হলে এগুলো আপনার আমার কাছে মনে হবে আজগুবি কথা, তো সেগুলোই বেসিক্যালি ইজি হবে ইনশাল্লাহ যখন আমরা সেকেন্ড কোর্সটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তো এরপরে আমাদের বিষয়টা হচ্ছিলো ১০ ৩০ ৪০ থেকে ২০ থেকে ৯০ পর্যন্ত গণনার ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রীবাচক মাওদুদের জন্য একই আদাদুন ব্যবহার হয়। দ্যাট মিন্স একটা আদাদুন দিয়ে পুরুষ এবং মাওদুদ হয়, মাওদুদ এখানে এক বচন মানসুব হবে, কারণ আমরা জানি ১১ থেকে ৯৯ পর্যন্ত মাওদুদগুলো সবসময় এক বচন মানসুব, এটা তামিজ হিসাবে আছে। যেমন এ সরুনা এটা হচ্ছিল আমাদের ২০ ২০, তালিবা তালিবাতান এ সরুনা তালিবাতন তালিবাতুন, এখানে মাদুদ যাই হোক না কেন এটার আদারটা হচ্ছিল কি একই, মানে স্ত্রীবাচক এবং পুরুষবাচকের জন্য এই ২০ ৩০ ৯০ ৪০ থেকে ৯০ এই দশকের ঘরে সবগুলো কি একই শব্দ দিয়ে একটা আদার দিয়ে পুরুষ এবং স্ত্রীবাচক এবং পুরুষবাচক দুইটা মাদুদকে কিন্তু এটা হোল্ড করবে, এটা হচ্ছিলো আরেকটা বিষয়। তারপর আমরা দেখতেছি লাস্ট আজকের টপিকের, সেটা হচ্ছিলো এই যে ২০ থেকে আমরা ৯০ পর্যন্ত যে কাউন্টগুলো দেখলাম এটার মধ্যে বেসিক্যালি উনা এবং ইনা কম্বিনেশানগুলো কাজ করবে। যেমন এখানে হচ্ছে এশরুনা ২০, এটা স্ত্রীবাচকই এশরিনা, সালাফুনা সালাফিনা, আরবাউনা আরবাইনা, খামসুনা খামসিনা, তারপরে সিত্তুনা সিত্তিনা, সাবউনা সাবঈনা, সামানুনা সামানিনা, তিসউনা তিসঈনা, অতএব উনা ইনা কম্বিনেশনের মধ্যে মুসলিম চার্ট হবে। এবং এই আদাদগুলো পুরুষবাচক এবং স্ত্রীবাচকের সাথে একই শব্দ ব্যবহার হবে, পুরুষবাচক স্ত্রীবাচকের জন্য আলাদা কোনো শব্দ নাই, তাহলে এভাবে ব্যবহার হবে। তো আলহামদুলিল্লাহ আমরা
একটা নাম্বারের কিছু গ্রামার আমরা দেখলাম, এই যে জাস্ট এ ফ্র্যাকশন, এটা ডিটেল স্টাডি আমরা ইনশাল্লাহ আমাদের সেকেন্ড কোর্সে করব। তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছিল আমাদের গ্রামাটিক্যাল বিষয়গুলোর ব্যাপারে ভালো ধারণা থাকতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু মুখস্থ করার বিষয় না, বোঝার বিষয়। যেমন স্পেশালি আমরা এখানে যখন ইরাব দেখাচ্ছিলাম যে 13 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো নন ফ্লেক্সিবল হিসাবে কীভাবে বাক্যে ব্যবহৃত হচ্ছে, এটা কিন্তু একটু কমপ্লেক্স বিষয়। অতএব ইরাবটা যদি আমাদের কাছে ক্লিয়ার না থাকে, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, সেখানে মাফুল হচ্ছে, মুক্তাদা হচ্ছে, তারপর জার মাজরুর হচ্ছে, এই জিনিসগুলো অবস্থাগুলো আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। অতএব ফান্ডামেন্টাল গ্রামার প্লাস কিছু অ্যাডভান্স গ্রামার, যেমন তামিজটা এখন আমরা পড়ি না, ইনশাল্লাহ নেক্সট কোর্সে পড়বো। তাহলে এখানে মুদাফ মুদাফ ইলাইহি ইদাফের বিষয়টা বুঝতেছি, কিন্তু তামিজের বিষয়টা টেকনিক্যালি আমরা বুঝতেছি না, তো নেক্সট কোর্সের পরে এটাও ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তো অ্যারাবিক নাম্বার বেসিক্যালি একটু জটিল, কিন্তু আরবদের কাছে এটা খুব সহজ, তারা ফ্লুয়েন্টলি বলতেছে এই কথাগুলো, তো সেটাও একটা কিন্তু দেখার মতো বিষয়। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, তো আমরা যাতে এই বিষয়গুলো সুন্দর করে ধারণ করতে পারি। তো আমাদের সেশনটা, ইন্ট্রোডাক্টরি সেশনটা আমরা এখানে ক্লোজ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।